हेलो गाइस वेलकम बैक टू आवर चैनल नेटिव ब्लॉगर्स। এখন যেহেতু ক্রিসমাসের সময় চলছে তো ঘরে বসে থাকতে মন চাইছিল না, আর তাই আমরা বেরিয়ে পড়লাম একটু ধাক্কা খেতে। আমরা চলে এসেছি পার্ক থেকে, এখন যাব অ্যালেন পার্কে। তো দেখতে পাচ্ছো পাশে আমরা আশেপাশে আজ থেকে কত ভিড়, আর আমরা যেহেতু খবর পেয়েছিলাম 25 ডিসেম্বর পার্ক এই পার্কটা বন্ধ থাকবে, তাই আমরা আগেভাবে ঘুরে নিচ্ছি। ফুটপাতে ব্যাপারগুলো তোমরা দেখতে পাচ্ছো, কত রকম ভ্যারাইটি খাবারের দোকান, মোমো, কেক, জুস, মানে কোনো কিছুই বাদ যায়নি। যাই হোক, আশেপাশের পরিবেশটা কিন্তু খুবই ভালো লাগছিল, আর এখানে এত ভিড়, এত ভিড় বাপরে বাপ, মানে ভিডিও করতেই পারছিলাম না, সবাই ধাক্কা মেরে চলে যাচ্ছে, কিন্তু তাও কোনো মতো ভিডিওটা তো করতেই হবে, তাই ফোন হাতে এগিয়ে চললাম আমরা। তবে এই রাস্তার লোকটা কিন্তু ভাই রে ভাই, মানে জাস্ট সেই লাগছিল, মনে হচ্ছিল কাজটাই করে দেবো। যাই হোক, যেখানে তো এরকম একটা প্রতিযোগিতা লাল সাদা একটা গাড়ি দেখতে পেলাম, সামনে দেখলাম সে হাতের সাথে লোকে সেলফি তুলছে, তো আমরা যেহেতু লাল সে রাও করে আসিনি, তাই আমরা দাঁড়িয়ে ওখানে দাঁড়াইনি, আমরা সামনে এগিয়ে চলেছি। তারপর আমরা এরকম একটা অদ্ভুত ইউএফও দেখতে পেলাম, যেটা চারটা একে বাড়িতে লাগিয়ে রেখেছিল, আর সেটা সবাই দেখছে দাঁড়িয়ে দাঁড়িয়ে, কিন্তু এর কোনো মানে মাথা ব্যথা নেই, নিজের মতো ফলে চলে যাচ্ছে। তো যাই হোক, সিগন্যাল ছেড়ে দেওয়ার পরে আমরা ছুটে ছুটে রাস্তা পাড়াচ্ছিলাম, কিন্তু হঠাৎ সামনে একটা বাধা, এই যে কোনো এখানে এত লোক থাকতো সে আমাদের সামনে, আর এই সামনে শান্তবাবু আমাদেরকে হ্যালো করছে। তারপর আমরা একটু মানে শান্তবাবুকে একটু হ্যালো করে দিলাম, তারপর আমরা ঢুকে গেলাম সেই সেলফি জয়েন্টের বাগানে। এখানে যেহেতু আমি বাচ্চাগুলো খেলাধুলা না করে যে যার মতো মানে হাতে ফোন নিয়ে ছবি তুলে যাচ্ছে, এবারে অনেক হাঁটাহাঁটির পর সেই পাড়া এসেছে। এবারে আমরা ঘুরতে চলেছি সেই পার্কের ভিতর, মানে গেটটা এত সুন্দর করে সাজিয়েছে, আর দুটো দেখলাম ঘন্টাও আছে, কিন্তু এগুলো মানে বাজে কিনা জানি না। তো যাই হোক, আমি প্রতীক্ষার পর ভেতরে ঢুকলাম আমরা, এখানে ঢুকেই মনে হচ্ছিল আমরা যেন স্বর্গে চলে এসেছি, চারদিকে এত আলো, বাপরে বাপ, আর এখানে সব ফ্যানের জল জল পড়ছে, তারপরে এই যে ঝিকিমি ঝিকিমিটা লাইটগুলো লাগানো মানে জ্বলছে দিচ্ছে, পুরো চোখ একদম আমরা ছানা মারা হয়ে গেছি একটা লাইট ফাইট দেখে। তো যাই হোক, তারপরে ওখানে ঘুরতে ঘুরতে আমরা দেখতে পেলাম ওখানে একটা যিশু বাড়ি, তো আমরা সেই যিশু বাড়ি থেকে ঢুকলাম, দেখলাম এখানে ছোট যিশুকে শোয়ানো আছে, আর আশেপাশে কারা আছে আমি ঠিক কত চিনি না, এটা মনে হয় যিশুর মা হবে, যাই হোক তারপরে দেখলাম কয়েকজন হাতে ফ্যাট নিয়ে দাঁড়িয়ে আছে। তো এইসব আমাদের দেখা কমপ্লিট হলো, হওয়ার পর আমরা আবার এগিয়ে আসলাম সামনের দিকে, আর এখানে সেই একই অবস্থা 25 তারিখ, মানে আসতে না আসতে এখন থেকে এত অবস্থা, আমি ভাবছি 25 তারিখ এলে মানে কি করবো, মানে তারপর সব গুলো গুলো করতে দাঁড়িয়ে আমরা দেখতে পেয়েছি। তো যাই হোক, সাধারণ সুন্দর সুন্দরী মেয়েরা কিছু না আরো কণ্ঠ নিয়ে ঘুরছে, তারপর একটা এখন বড় পড়ে দেখতে পেলাম আমাদের ভেতরে অনেক কিছু হচ্ছে, ও মা গিয়ে দেখলাম সব গান টান বাজছে এখানে। তো আমি খুব চেষ্টা করলাম যে কে গায়ে সেটা দেখার জন্য, বোঝার জন্য, বা যেন পাশে রাখা বড় স্ক্রিনটা লাগালাম, তো বুঝতে পারলাম না, এত দেখেও বুঝতে পারলাম না যে কে গান গাইছে, তাতে ভাবলাম ছাড় বাদবে, তার থেকে আমরা পুরোটাকেই দেখি। নিজেকে পড়ে দাঁড়িয়ে আছে, তারপরে আমরা একটু আশেপাশে যে জায়গাগুলো দেখলাম, একটু স্টাইল মারলাম, একটু দুষ্টি করার পর হঠাৎ চোখে পড়লো এত এখানে, তাহলে বুঝলাম হয়তো গিফট অনেক কিছু আছে, আমাদেরকে দেখে দেখলাম না এখানে সাতটা ক্লাসে যে গাড়িটা সেটা নকল, ডিপ্লো নকল, যেটা দেখে খুবই খারাপ লাগলো আমাদের। তো কি করার, আবার আমরা সেই পিছন দিকে ব্যাক করলাম, আশেপাশে জিনিসগুলো দেখছিলাম, হ্যাঁ লাইটগুলো সত্যি বলতে এত অসুবিধা লাগছিল যে আমরা চোখ খেতে পারছিলাম না। তো দেখতে পাচ্ছি আশেপাশে এত মানে আলোর ঝলকানো যে চোখ আমাদের সত্যি সত্যি মানে খারাপ হয়ে যাওয়ার মতো অবস্থা। আর আমি একটা কথা ভাবছি, এখানে যারা আসছে তাদের সবাই দেখছি মাথাটাকে তুলে পড়া, কিছু আসলে যাওয়া করা, খালি একমাত্র মনে আমরা ছিলাম সোয়েটার গায়ে দিয়ে মাথায় চাদর চাপা দিয়ে গেছিলাম, যাই হোক আমার দিকে মিটমিটি ভাবার লাগছে না, ওদেরকে দেখি আমার মানে এত বাচ্চা পেয়ে গেছে, মুখ সব ঢেকে নিয়েছি, একে তো নাকে উপরে মাকে ছোটলা আছে, লোকে চিনতেও পারছে না, তাই এবার মুখগুলো ডেকে নিয়েছিলাম, বাচ্চা যে ভাই আমরা ব্লক করতে এসেছি, এখানে লোকে আমাদেরকে মানে কিনা কি ভাবছে। তো তারপর আমি দেখতে পেলাম এখানে বুড়ি চুল বিক্রি হচ্ছে, এখানে সব প্রচুর হ্যান্ডসাম ছেলের ফটোগ্রাফি করছে, তো দেখে ভালো লাগছিল, ভাবলাম যে আমাদের এখানে ফটোগ্রাফি করতে, কিন্তু ভাবি করতে কেউ আমাদের ফটোগ্রাফি করে দেয়নি। তারপর আমরা গাছপালা দেখতে দেখতে নিজের মতো ঘুরছিলাম, এবং এখানে দেখলাম এখন ফুলকপি, তারপরে অনেক কিছু এখানে সবজি চাষ হয়েছে, তো এখানে দেখলাম হলুদ বেগুন, আমি জীবনে কোনো হলুদ বেগুন দেখিনি, তো প্রায় ধরুন অনেকগুলি ফুলকপি, টমেটো, অনেক ধরনের কিছু চাষ হয়েছে এখানে, যেটা দেখতে খুব ভালো লাগছিলো। আর এখানে অনেক কিছু ফুলও দেখলাম, গাঁদা ফুল, আরও কিছু ফুল নাম থাম জানি না, যাই হোক, তারপরে এখানে ডলফিন, বক, অনেক কিছু দেখলাম, এরকম ফলের পাখিরও রাখা আছে, মানে
সুন্দর করে সব সাজিয়েছে। তো আমরা সব দেখতে দেখতে একটু সামনে এগিয়ে গেলাম। ভিতরে দেখছি এরকম সব স্টল ঠল নিয়ে বসে আছে, সব কত কিছু বিক্রি করছে, কিন্তু আমরা এদিকে না গিয়ে আমরা অপরিচিত চলে গেলাম। একটা বড় জাহাজ দেখতে পেলাম, টাইটানিকের জাহাজ এরা খুঁজে পেয়েছে। তার একটু পোস্ট দিয়ে সব ফটো ফটো তুললাম। তারপরে আশেপাশের সব জিনিসগুলো দেখতে দেখতে হঠাৎ করে দেখতে পেলাম যে এখানে সব কতগুলো সুন্দর সুন্দর ছেলে মেয়ে হাতে সব মোবাইল নিয়ে সব ভিডিও করতে করতে যাচ্ছে ব্লগ বানাতে। তো আমি ওটা দেখে আমি আর ভাবলাম ছেড়ে দিয়ে ব্লগ বানানো। তো যখন এটি আমরা সব দেখা টাকা শেষ করে বাইরে বেরোলাম, আর বাইরে দেখতে পেলাম আরো অনেক যত রাতের চালে ভিড় বাড়ছে। তো আমরা না দাঁড়িয়ে আমার সামনে দিকে রাস্তা দিয়ে এগোতে থাকলাম হাঁটতে হাঁটতে। আমরা এবারে বাইরের দিকে এগোচ্ছি, তার মধ্যে রাস্তা একটু খুনসুটি একটু এ আর কি সব চলছে। তো তো আপনার পণ্য সামনে কিছু এগিয়ে যাচ্ছে, আমি রাস্তাই পাচ্ছি না, আমাকে সব পিছন দিকে আটকে দিচ্ছে। লোকের লোকের সব সবাইকে ছেলে ঠেলে আমি চলে এলাম। তারপরে মনে হলো আমি একটু তো আমার নিজেকে শান্তা শান্তা ফিল হচ্ছিল, বেশ বয়স একটু ঘুরে নিয়ে গোপকে বেশ থাকলে আমার শান্তা শান্তা লাগতো। এবার আমরা হাঁটতে হাঁটতে পাকশিক মোড়ে চলে এসেছি। পাকশিক মোড়ে এসে দেখলাম চারদিকে সব আলো ঠালো লাগানো আছে। তো যাই হোক, আজকের মতো ভিডিওটা আমরা এখানে শেষ করছি, এবার আমরা বাড়ি ফিরবো, অনেক রাত হয়ে গেছে। তো যদি ভিডিও ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইবটা অবশ্যই করো আর আমাদের পাশে থেকো। তো আজকের মতো টাটা, দেখা হচ্ছে নেক্সট ব্লগে।